হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন তো বন্ধুরা জনধন যোজনা অ্যাকাউন্ট যাদের আছে এই আওতায় যেসব মহিলারা এর আগে যারা টাকা পেয়েছেন পাঁচশো পাঁচশো করে কিন্তু মোট দেড় হাজার টাকা তিন মাসে দেওয়া হয়েছে জনধন যোজনা অ্যাকাউন্টের অধিকারে যারা আছেন অধীনে আছেন তো এই জনধন যোজনায় অ্যাকাউন্টে কিন্তু আবারও কিন্তু পরিবর্তন করা হলো বিশেষ নিয়ম কিছু তেরোটি কিন্তু গুরুত্বপূর্ণ নিয়ম এবং তেরোটি কিন্তু সুবিধা চালু করা হলো আবারও জনধন অ্যাকাউন্টের সাথে তো এই কি কি চালু করা হয়েছে এবং জনধন অ্যাকাউন্টে আবার টাকা পাওয়া যাবে কি না বা জনধন অ্যাকাউন্টে মহিলা বা ছেলেরা এবার টাকা পাবে কি না বা এই তেরোটি নিয়ম কী কী নিয়ম থাকলে আপনারা টাকা পাবেন এই বিষয়টি কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব। পুরোপুরি কিন্তু ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন জানতে পারবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন বেশি বেশি করে তারা যেন জানতে পারে বুঝতে পারে এবং যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হতে থাকেন অবশ্যই চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে পাশে আইকন অন করে রাখবেন তাহলে পরবর্তী এমন ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশন সব আগে আপনি দেখতে পাবেন কোনো ভিডিও আপনার মিস হবে না তো বন্ধুরা আমরা কিন্তু সরাসরি আপডেটে চলে দেবো আপডেটে কী কী বলা হয়েছে নিউজে কী কী বলা হয়েছে সঠিকভাবে সেটা কিন্তু আমরা বিস্তারিতভাবে কিন্তু জেনে নিব বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে যে নিউজে কিন্তু যেটা বলা হয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনধন প্রকল্পের এই তেরোটি সুবিধা যা আপনার জানা উচিত তো এখানে কি সেই বলা হয়েছে দেখুন যে তেরোটি বিষয় এখানে বলা হয়েছে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরেই প্রথম জোর দিয়েছিলেন প্রতিটি ভারতবাসীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার বিষয়ে প্রধানমন্ত্রী জনধন প্রকল্পের ইতিমধ্যেই ছয় বছর অতিক্রান্ত হয়েছে পরিসংখ্যান বলছে শুধু গত এক বছরে খোলা হয়েছে তিন দশমিক ছয় কোটি জনধন খাতা সব মিলিয়ে মোট চল্লিশ কোটি পঁয়ত্রিশ লাখ জনধন অ্যাকাউন্ট খোলা রয়েছে যার মধ্যে চৌত্রিশ কোটি একাশি লক্ষ জনধন অ্যাকাউন্টে নিয়মিতভাবে টাকার লেনদেন হয় আসুন জেনে নি জনধন অ্যাকাউন্টের প্রধান তেরোটি বিষয় বা সুবিধা তো এখানে কী কী বলা হয়েছে দেখুন যে তেরোটি বিষয় যে তেরোটি বিষয় বলা হয়েছে তো এক নম্বর এক নম্বর করে কিন্তু আপনাদেরকে এখানে দেখেছি যে বলা হয়েছে যে দশ হাজার টাকা পর্যন্ত ওভারড্রাফট করা যায় অ্যাকাউন্ট খোলার মাস পর থেকে ওভারড্রাফ্ট সুবিধা পাওয়া যায় অর্থাৎ এখানে আপনি যদি দশ হাজার টাকা ওভার লেন তাহলে কিন্তু পাবেন ছয় মাস পর থেকে কিন্তু ওভারড্রাফ্টটা পেয়ে যাবেন তারপরে সেই টাকাটা কিন্তু আপনাকে পুনরায় আবার শোধ করতে হবে বা আপনাদের কিন্তু পরিশোধ করে দিতে হবে তারপর বলা হয়েছে দুই নম্বর যে কোনো শর্ত ছাড়াই দুই হাজার টাকা পর্যন্ত ওভারড্রাফট সুবিধা পাওয়া যায় তিন নম্বর বলা হয়েছে জনধন অ্যাকাউন্ট খোলার ব্যক্তিকে রুপের কার্ড বা এখানে যে রুপে কার্ড থাকে সেই রুপের কার্ড কথা বলা হয়েছে তো রুপের ডেবিট কার্ড দেওয়া হয় যার মাধ্যমে সেই অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে বা কেনাকাটা করতে পারবেন তো যেই এটিএম কার্ড থাকে অর্থাৎ এখানে রুফে ডেবিট কার্ডের কথা বলা হয়েছে এটিএম কার্ডের কথা তো এই কার্ড কিন্তু দেওয়া হবে এবং এই কার্ডে কিন্তু আপনি শপিং করতে পারবেন বা কোনো কিছু কিনতে পারবেন বা এখানে কিন্তু এটিএম মেশিন থেকে আপনি টাকাটা উঠাতে পারবেন বলা হয়েছে এবং এখানে চার নম্বর বলা হয়েছে যে আঠাশে আগস্ট দু এর পরে খোলা অ্যাকাউন্টগুলির জন্য রয়েছে রুপে কার্ড বিনামূল্যে নৈমিত্তিক বিমা কভার তারপরে বলা হয়েছে দুর্ঘটনাজনিত বিমা কভার পাওয়া যায় লক্ষ টাকা পর্যন্ত তারপরে যেটা বলা হয়েছে যে তেইশ হাজার টাকা পর্যন্ত জীবন কভার যা বেনিফিশিয়ারির মৃত্যুর পরে যোগ্যতার শর্ত পূরণ করলেই পাওয়া যায় তারপরে যেটা বলা হয়েছে যে এই জনধন অ্যাকাউন্ট থেকে সারা দেশে মানি ট্রান্সফার সুবিধা পাওয়া যায় তো এই জনধন অ্যাকাউন্টটি থেকে কিন্তু সারা দেশে কিন্তু আপনি মানি ট্রান্সফার করতে পারবেন অর্থাৎ টাকাটা কিন্তু এক ব্যাঙ্ক থেকে আপনার ব্যাঙ্ক থেকে অন্য ব্যাঙ্কে আপনি ট্রান্সফার করতে পারবেন অনলাইনের মাধ্যমে সেটাও কিন্তু এখানে জানানো হয়েছে তারপরে বলা হয়েছে যে সরকারি স্কিমগুলির টাকা সরাসরি এই জনধন অ্যাকাউন্টে আসে জমা হওয়া অর্থের ওপরে সুদ পাওয়া যায় পাওয়া যায় বিনামূল্যে মোবাইল ব্যাঙ্কিংয়ের সুবিধাও জনধন অ্যাকাউন্টের মাধ্যমে বিমা পেনশন ইত্যাদি কেনা অনেক বেশি সহজ যদি জনধন অ্যাকাউন্ট থাকে তবে প্রধানমন্ত্রী কিষাণ এবং শ্রমযোজী মানধনের মতো স্কিমগুলিতে পেনশনের জন্য অ্যাকাউন্টগুলি খোলা যায় তো বন্ধুরা এখানে কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে জনধন অ্যাকাউন্ট থাকলে এই যে তেরোটি নিয়ম বা তেরোটি যে সুবিধা সেই সুবিধাগুলো কিন্তু নতুন চালু করা হয়েছে এগুলো কিন্তু একটার পর একটা কিন্তু নিয়ে আসা হয়েছে এবং এই সুবিধাগুলো কিন্তু জনধন অ্যাকাউন্টের আওতায় যারা আছেন তারা কিন্তু অবশ্যই পাবেন এই সুবিধাগুলো আপনারা কিন্তু নিতে পারেন কোনো এইখানে সমস্যা নাই বলে কিন্তু জানানো হয়েছে এই সুবিধাগুলো কিন্তু সবাই পাবে যাদের জনধন অ্যাকাউন্টে স্কিমে যাদের নাম রয়েছে নাম নথিভুক্ত রয়েছে আপনি যদি এখনও জনধন অ্যাকাউন্ট না খুলে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার জনধন অ্যাকাউন্টটা খুলে নেবেন এই চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন সেটা দেখে কিন্তু আপনি খুলতে পারবেন আপনারা অফলাইনে এসে জমা দিতে পারবেন আপনাদের কোথায় গিয়ে কী করতে হবে সমস্ত বিষয়টি দেওয়া হয়েছে আপনারা কিন্তু চালিয়ে দেখতে পারেন অ্যাকাউন্ট খুলতে ভিডিওটি আজকে এ পর্যন্ত হলো আপনার যদি ভালো লেগে থাকে গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন দর্শক অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে পাশে আইকন অন করে রাখবেন তাহলে পরবর্তী এমন ধরনের গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে আপনি দেখতে পাবেন কোনো ভিডিও আপনার মিস হবে না